আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, মানুষের অভাবের শেষ নেই, মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি, অনুপাতে আরো বেশি মানুষ চেয়ে বসে। আসলে জীবনে চলতে গেলে চাওয়া পাওয়াটা বেশি থাকে, কিন্তু আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যে আল্লাহর নিকট আপনি যে বেশি বেশি মাল চাচ্ছেন, সম্পদ চাচ্ছেন, এর থেকে নিজেকে বিরত থাকতে হবে। কারণ যার মাল যত বেশি হবে তার হিসাবও ঠিক ততই কঠিন হবে। আমাদেরকে আল্লাহর নিকট দোয়া করতে হবে যেন অন্যের মুখাপেক্ষী না হতে হয় এবং অল্পতেই তুষ্ট থেকে জীবনযাপন করতে পারি। আপনার যদি একটা সাইকেল থাকে, আপনার প্রয়োজন অনুসারে আপনি এই সাইকেলই ব্যবহার করবেন, কিন্তু এখন যদি আপনার কোনো প্রয়োজনে বা ব্যবসা উন্নতির জন্য বা আপনার শারীরিকের জন্য আপনার যদি সাইকেলের চেয়ে একটা বাইকের প্রয়োজন হয়, তাহলে আপনি সেটা কিনবেন। কিন্তু প্রয়োজন নেই তবু যদি আপনি কিনেন, তাহলে এই বাইকের আপনার যত সম্পদ রয়েছে, বাড়ি গাড়ি অর্থ সম্পদ যা আছে সব কিছু জন্যই কারণ গরিবের তো হিসাব কম, কিন্তু যে বড় লোক, যে ধনী, তার তো হিসাব বেশি। প্রতিটা অর্থ সম্পদের আপনার হিসাব দিতে হবে। দুনিয়ায় যত সম্পদ রয়েছে তা যদি আপনি যথাযথভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে না পারেন, তাহলে এই সম্পদ আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। এই সম্পদ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এমন অসংখ্য আমাদের আশেপাশে ধনী রয়েছে যারা এত টাকা পয়সা আছে, এত কিছু থাকার পরও তারা বলে আরও চাই আরও চাই। যারা আল্লাহ ভীরু, যারা দায়ী, যারা আলেম, তাদের দিকে আপনি তাকান, তারা কিন্তু দুর্নীতিতে কখনোই প্রথম হয়নি বা এদিকে অগ্রসর হচ্ছে না, কারণ তারা জানে যে প্রতিটি মালের হিসাব দিতে হবে। আপনি কখনো দেখবেন না যে দুর্নীতিতে কোনো আলেম জেলে গিয়েছে বা ধরা খেয়েছে। কিন্তু পক্ষান্তরে যারা মুসলিম কিন্তু আল্লাহকে ফাঁকি দেয়, পাপ কাজে জড়িয়ে পড়ে, তারা কিন্তু দেখবেন যে দুর্নীতিতে তারা প্রথম আছে, তারা জেলে আছে, তাদের অপরাধের কারণে জরিমানা হচ্ছে, শাস্তি হচ্ছে। কিন্তু আলেমের ক্ষেত্রে তা কিন্তু হচ্ছে না, তাদের সম্পদের কমতি নেই, তাদের কয়েক দশক বা একটা দুইটো আবার শত শত মাদ্রাসা রয়েছে, এভাবে তারা কিন্তু গড়ে যাচ্ছে। তারা কখনো দুর্নীতি করে না, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দুর্নীতিমুক্ত। তো তাদের দিকে তাকান আপনারা, তারা তো কোনো অভাবে নেই, না তাদের সন্তানের অভাব, সম্পদের অভাব, স্ত্রীর অভাব, তাদের স্ত্রীরা আরও বেশি সন্তুষ্টি, আরও খুশি। কিন্তু আপনি আমি কেন পারছি না, কেন আমরা আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, যে নেয়ামত দিয়েছে, সেগুলো আমরা পরিতৃপ্তি পাচ্ছি না? এই অল্প তুষ্টি আল্লাহ তাআলার মহান নেয়ামত। এগুলো পাওয়ার জন্য আপনি আল্লাহর দরবারে সেজদানত অবস্থায় কাটিয়ে থাকুন, কারণ এই নেয়ামত পেয়ে গেলে আপনার জীবন মধুময় হয়ে যায়। আল্লাহর নিকট আপনি বেশি বেশি দোয়া করুন, যাতে আপনি অল্পতেই বরকত পান, বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে দূরে থাকতে পারেন। আপনার বেশি সম্পদ হলে এমন হতে পারে আপনার রোগ ব্যাধি বেশি হতে পারে, কারণ আরামদায়কে থাকলে আপনার রোগ অসুখ বিপদ পেরেশানি বেশিই থাকে। কিন্তু যারা গরিব তাদের দেখবেন যে
এত বেশি পেরেশান নেই, এত বেশি অসুস্থ নেই। আর হলে তো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই, আল্লাহ তাআলা তো তাকে পরীক্ষা করছে। তাই সর্বশেষ আমি একটা হাদিস বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্পদের প্রাচুর্য প্রকৃত সচ্ছলতা নয়, সচ্ছলতা হলো অন্যের সম্পদের প্রতি হৃদয় নির্মল থাকা। ঠিক আছে, আল্লাহ আমাদেরকে বুঝেও মানার তাফিক দান করুক, আমিন।